আসসালামু আলাইকুম। তো আপনারা আজকে দেখতে পাচ্ছেন যে এখানে আমরা কি কি বিষয় নিয়ে আলোচনা করব। তো আমরা প্রথমে আলোচনা করব স্কিপ কাউন্টিং নিয়ে। তো স্কিপ মিন্স জাম্প, মানে আমরা জাম্পিং করে করে মানে লাফ দিয়ে দিয়ে সামনে দিকে এগোব। তো মানে বাংলায় হচ্ছে জাপ করো না, মানে জাপ দেওয়া মানে কি লাফ দেওয়া, মানে অর্থাৎ আমরা যদি সহজ ভাষায় বলি তাহলে সেটা হবে সেড়ে সেড়ে গোনা। তো দৈনন্দিন আমার আছে ধরলাম 900, 900 to 904, 906, 908, 910। দেখুন এখানে আমি দুই ছেড়ে ছেড়ে বলছি না, স্কিপিং টুস, স্কিপিং বাই টুস, স্টার্টিং ফ্রম 902 আপ টু 910। তো 902 থেকে 910 পর্যন্ত আমি দুই ছেড়ে ছেড়ে গুনলাম। তো প্রথমে 902, 904, 906, 908, 910। তো এখানে যে আমরা এটাকে বলে কাউন্টিং, কাউন্টিং বাই টুস, টুস মানে দুই ছেড়ে ছেড়ে আমরা গুনলাম। তো এরকম আরও অনেক অনেক রকমের সংখ্যা থাকতে পারে। তো এটা দেখুন একেবারে সহজ, মানে তিন অঙ্কের সংখ্যা। তো আপনাকে যদি এক্সামে দেয় তো এত সহজ এত ছোটো অঙ্কের দেবে না, এত ছোটো সংখ্যা দিয়ে দেবে না, একটু বড় সংখ্যা দেবে, যেমন 5টা অঙ্কের বা 6টা অঙ্কের এরকম দিয়ে দেবে। তো যেমন একটা কোয়েশ্চন আমরা এখানে দেখতে পারি, যেমন এই একটা আমি এক্সাম্পল দিয়েছি, কাউন্টিং বাই টুস রাইট দি নাম্বারস ফ্রম 36,658 to 36,670। তো এটার অর্থ হচ্ছে যে আমি দুই গড় ছেড়ে ছেড়ে গুনব। তো সেই সংখ্যাটা হচ্ছে, প্রথম সংখ্যাটা হচ্ছে 34,658, আর আমি শেষ হব কোথায় গিয়ে, আমি শেষ করবো কোথায় গিয়ে, 34,676 গিয়ে শেষ করবো। তো কাউন্টিং বাই টুস, তো এখানে দেখুন প্রথমটা হচ্ছে 36,658, তারপর আমি দুই গড় ছাড়বো না, তো 58 হলে পরেরটা হবে 60 হবে না 58, তারপর 60 আসবে। দেখুন এখানে প্রথম তিনটা ডিজিট আপনি মানে সবটাতে সেমই লিখবেন, প্রথম তিনটা ডিজিট হচ্ছে 366। তো দেখুন তারপর এখানে 60, তো 62 হবে, তারপর 366 তো সেম থাকলো, তো এখানে হবে 64, আমার আপ টু 70 যেতে হবে, তো 366 সেম থাকলো, তো 64, 66 হলো না, তারপর 366, তারপর 66, 68 হবে, তারপর দেখুন 366 এটা সেম থাকলো, সেম থাকলো, তারপর 68, তারপর কি আসবে 70 আসবে। তো আমার 70 গিয়ে শেষ না। তো এখানে দেখুন আমরা এই কন্ডিশন মতো যটা সংখ্যা পাওয়ার সেটা আমরা পেয়ে গেছি, আর প্রত্যেকটায় দেখুন টু স্কিপ করে আছে, অর্থাৎ স্কিপিং বাই টুস। তো এটাই হচ্ছে আপনার স্কিপ কাউন্টিং। তো দেখুন এটা তো আপনার একটা কোয়েশ্চন দিয়ে দিলো, দ্য কাউন্টিং বাই টুস মানে দুই বার ছেড়ে ছেড়ে আপনি গুনবেন। তো এখানে দেখুন কোয়েশ্চনটা আপনার এক্সামে এরকম দিতে পারে যে মাঝখানে একটা মিসিং দিতে পারে, মাঝখানে একটা বা দুটা এরকম মিসিং দিয়ে দিতে পারে। তো এই মিসিং জায়গায় কী বুঝবে, তো এখানে ভেরি ইজি ভাই, দেখুন 60, 366 আছে, 366, 366, 58, 60, তো এখানে কী হবে 366, 62 হবে, হ্যাঁ। তো এখানে কী হবে দেখুন, তার আগেরটা আছে 36,666 না, লাস্টের দুটা ডিজিট 66, তো এখানে হবে লাস্টের দুটা ডিজিট 68, তো 36,668, তো এরকমই আপনার দিয়ে দেবে এক্সামে। আচ্ছা এই একটা কোয়েশ্চন আমি লিখেছি, দেখুন এখানে 5,39,712, মানে 5,39,712, এটাতে দেখুন 5,40,712। তো ওই জায়গায় কী বসবে, যেখানে তারপরেরটা হচ্ছে 5,42,712, আবার তারপরেরটা কী হবে। তো এখানে দেখুন একটা স্কিপিং রয়েছে, তো এই স্কিপিংটা কোন নাম্বার, কোন সংখ্যার স্কিপিং, তো সেটা দেখুন এখানে দেখুন 5,00,000, এটা তো 5,00,000 রয়েছে, এটা তো 5,00,000 রয়েছে, সেম রয়েছে না, এই 5, 5, 5টা সেম। দেখুন 712,
712 सेम 712 सेम তাহলে কি আমি এটা থেকে বুঝতে পারছি যে এখানে 39712 এখানে 40712 তার মানে ওখানে হবে 41712 তো 5 তারপরে 541712 ঠিক আছে আমি ওইটা পেয়ে গেছি তো ওটাতে কি হবে দেখুন 500000 তো 5 এরকম আছে যেরকম তো 42000 তো ওটা হবে 43000 43000 আর 712 যেরকম আছে সেরকম থাকলো এরকমই আপনার এক্সামে থাকতে পারে কোয়েশ্চন আচ্ছা তো এখন আমরা দেখব গ্রুপ কাউন্টিং বা দল গণনা তো দল মানে কি বা গ্রুপ বলতে আমরা কি বুঝি তো আমরা কয়েকজন বা কয়েকটা জিনিস মিলে একটা আমরা গ্রুপ বানাই বা একটা দল বানাই যেমন আমরা ধরলাম ক্রিকেটের দল বা ফুটবলের দল খেলোয়াড়ের দল হ্যাঁ তো একটা ফুটবলের একটা টিমের মধ্যে কয়জন থাকে কয়জন প্লেয়ার থাকে 11 জন একটা ক্রিকেটে কয়জন থাকে 11 জন তো এইটাই হচ্ছে আমার দল মানে দলের মধ্যে কতজন সেটা হচ্ছে আমার দল গণনা ধরুন আমরা ধরলাম 99 জন ক্রিকেটার দিয়ে আমরা কয়টা ক্রিকেট দল বানাতে পারবো কয়জন 99 জন 99 জন ক্রিকেটার আছে তো এই 99 জন ক্রিকেটার দিয়ে আমরা কয়জন কয়টা দল বানাতে পারবো তো আমরা জানি একটা দলে 11 জন ক্রিকেটার থাকে হ্যাঁ তো 99 জন দিয়ে আমি 11 9 99 মানে 9টা দল আমি বানাতে পারবো না মানে 9 গ্রুপস উই ক্যান অ্যারেঞ্জ 9 গ্রুপস ফ্রম আউট অফ 99 প্লেয়ার্স ঠিক আছে তো এটাই হচ্ছে আপনার গ্রুপ কাটিং বা দল গণনা তো সেটা থেকে আপনার কি কি ধরনের কোয়েশ্চন এক্সামে আসতে পারে তো তো সেটা আমি বলে দিচ্ছি সেটা হচ্ছে ধরুন 501903 00 এই যে সংখ্যা রয়েছে এই যে বিশাল একটা সংখ্যা রয়েছে এই সংখ্যাতে আমার 100 কয়টা আছে তো সেই সংখ্যাটা 100 কয়টা আছে যদি আমরা বের করতে চাই তাহলে ওই 100 দিয়ে ওই বড় সংখ্যাটাকে ভাগ দেব তো 100 দিয়ে যদি ভাগ দেই সুজাসুজি বুদ্ধি ভাই 100 দিয়ে যদি ভাগ দেন তাহলে 00 দুটো রয়েছে উপরেও দুটো লাস্টে 0 রয়েছে লাস্টে 0 দুটো কেটে দিন তো বাকি থাকলো কি এই সংখ্যাটা না একক দশক শতক হাজার অযুত লক্ষ না তো 501903 তো এই সংখ্যাটিতে 501903টা 100 রয়েছে কয়টা 100 রয়েছে 501903টা 100 রয়েছে আচ্ছা এখন ধরে নিন আপনাকে বলল 100900 তো ওই সংখ্যাতে কয়টা 500 রয়েছে তো আমরা ডাইরেক্ট ওটাকে 500 দিয়ে ভাগ দিয়ে দেবো তো দেখুন ওটার লাস্টে দুটা জিরো আছে আর ওটার লাস্টে তিনটা তো দুটা জিরো আমার ক্যান্সেল গেল বাকি থাকলো কি এখন 5 দিয়ে আমার ওই সংখ্যাকে ভাগ দিতে হবে 5 2 10 5 20 100 না তখন 5 18 90 তো 2018টা 2018টি 500 আছে তো ওই সংখ্যাটিতে 2018টা 500 তো রয়েছে ঠিক আছে তো এরকমই হচ্ছে আপনার দল গণনা বা কোনো একটা পার্টিকুলার সংখ্যা বড় একটা সংখ্যা দিয়ে দিবে আর বলবে সেই সংখ্যাতে কয়টা 10 রয়েছে অথবা কয়টা 100 রয়েছে অথবা কয়টা 20 রয়েছে অথবা কয়টা 500 রয়েছে বা কয়টা 300 রয়েছে এরকমই আপনার কোয়েশ্চন থাকবে ভাই আচ্ছা ভাই তো এখন আমরা দেখব কম্পারিজন অফ নাম্বার সংখ্যার তুলনা তো দুটা সংখ্যাকে আমি কোনটা বড় কোনটা ছোট সেটা কিভাবে তুলনা করব তো সেটার একেবারে সহজ একটা পদ্ধতি রয়েছে দেখুন দুটা সংখ্যা যদি আপনার দেওয়া থাকে প্রথমেই আপনি দেখবেন যে দুটা সংখ্যা দেওয়া আছে প্রত্যেকটাতে অঙ্কের সংখ্যা কয়টা মানে কয়টা ডিজিট রয়েছে কত অঙ্কের সংখ্যা সেটা তো প্রথমটাতে আমরা দেখি কয়টা অঙ্ক রয়েছে এই সংখ্যাতে এই সংখ্যা বহুত বড় সংখ্যা না তো এটাতে কয়টা ডিজিট রয়েছে একটা ডিজিট দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা ডিজিট তো এটাতে আটটা ডিজিট রয়েছে না এই সংখ্যাতে দেখি একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা তো এটাতে সাতটা রয়েছে না তো যে সংখ্যাতে ডিজিট কম থাকবে সেই সংখ্যা অবভিয়াসলি ছোট হবে তো সেটা ছোট সংখ্যা না আর ওটা বড় সংখ্যা তো আমরা বড় যখন তো এইরকম সিম্বল দেবো তো এই সিম্বলকে গ্রেটার দেন সিম্বল মানে দিস ওয়ান ইজ গ্রেটার দেন দ্যাট ওয়ান দেখুন তীর তীরের মুখটা যেদিকে সেদিকটা ছোট বোঝায় ঠিক আছে তীরের মুখটা যেদিকে সেদিকটা ছোট আর তীরের মুখে অপোজিট দিকটা বড় তাহলে সেটা আমরা দেখলাম যে অবভিয়াসলি ওইটাই বড় কারণ ওটাতে ওই সংখ্যাতে অঙ্কের সংখ্যা মানে অঙ্ক বেশি ডিজিট বেশি রয়েছে এখন দেখুন ধরে নিলাম দুটো সংখ্যার মধ্যে ডিজিট সেম মানে সমান ডিজিট রয়েছে তাহলে এই সমান ডিজিট থাকা দুটা সংখ্যার মধ্যে আমরা কেমনে তুলনা করবো দেখুন এটাতে কয়টা ডিজিট একটা দুটা তিনটা চারটা পাঁচটা ছয়টা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা ডিজিট রয়েছে না
ছয়টা ডিজিট রয়েছে। তো এখন আমরা দেখব এই যে দুটা ডিজিটের মধ্যে আমরা তুলনা, দুটা সংখ্যার মধ্যে আমরা তুলনা করব কোনটা বড় কোনটা ছোট। তাহলে দেখুন প্রথমে দেখুন আমরা দেখুন এটার প্রথমে 9, এটার প্রথমে 9 রয়েছে, তাহলে আপ টু দিস সেম না। এরপরে দুটা জিরো, এরপরে তার মধ্যে দুটা জিরো রয়েছে না, 900 900 সেম। তারপর আসছে আবার দেখুন 9 আসছে, তো আবার দেখুন 9 আসছে, সেম আসছে না। তারপর দেখুন 98, তারপর দেখুন 89। ভাই এই এই তো আমার কম বেশ হয়ে গেছে না, সেখানে 98 সেখানে 89, মানে 98 89। তাহলে কোনটা দেখুন এতটুকু এতটুকু সেম আছে, তো এটা 98 এটা 89, তার মানে অবভিয়াসলি এটা 98 ইজ গ্রেটার দেন 89, তার মানে এটার শেষে রয়েছে 98, তাহলে সেটা বড় সংখ্যা। এখন বুঝতে পারছেন তো? আচ্ছা তো এরকম আপনার কোয়েশ্চনে দেওয়া থাকবে, তো আপনাকে চারটা অপশন দেওয়া থাকবে এরকম গ্রেটার দেন লেস দেন এরকম সাইন দিয়ে। আপনি কিন্তু খুব কেয়ারফুলি সেটা দেখবেন, থেকে আপনার কারেক্ট অপশনে পৌঁছবেন। আচ্ছা এখন আমরা দেখব ঊর্ধ্বক্রমে বা অধঃক্রমে সাজানো, মানে ছোটো থেকে বড় বা বড় থেকে ছোট এর দিকে সাজানো, অ্যারেঞ্জিং ইন অ্যাসেন্ডিং অর ডিসেন্ডিং অর্ডার। অ্যাসেন্ডিং মানে হচ্ছে ঊর্ধ্বক্রমে, আর ডিসেন্ডিং হচ্ছে অধঃক্রমে, অধঃক্রমে মানে বড় থেকে ছোট। আচ্ছা তো এখানে চারটা সংখ্যা দেওয়া আছে, দেখুন 90909909090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 09
কিভাবে সাজাতে আমরা প্রথমে দেখব যে সবটা সংখ্যার মধ্যে কোনটার ডিজিট বেশি কোনটার ডিজিট কম আছে। তো একটা দুটা তিনটা চারটা পাঁচটা ছয়টা ডিজিট, একটা দুটা তিনটা চারটা পাঁচটা ছয়টা, এক দুই তিন চার পাঁচ ছয়, এক দুই তিন চার পাঁচ ছয়, তাহলে প্রত্যেকটা সংখ্যায় পাঁচটা করে অঙ্ক রয়েছে বা ডিজিট রয়েছে, তার মানে প্রত্যেকটা সংখ্যা ফাইভ ডিজিট, পাঁচ অঙ্কের সংখ্যা। তো প্রথমে আমরা দেখব যে কোন কোন সংখ্যাটার প্রথমে কী রয়েছে, প্রথমে কোন ডিজিটটা রয়েছে। তো এখানে দেখুন নাইন 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 সেম, তারপর জিরো আসছে নাইনটি, এটাতেও নাইনটি আছে, এটাতেও নাইনটি আছে, এটাতেও নাইনটি আছে, তারপর আবার নাইন আসছে, এটাতে কিন্তু নাইন আসছে না, জিরো আসছে, এটাতে দেখুন আবার জিরো আসছে। তো আমরা প্রথম দুটা কমন পেয়েছি, সবটা সংখ্যা প্রথম দুটা ডিজিট কী পেয়েছি, কমন পেয়েছি। তো তারপরেরটা আমরা কম্পেয়ার করবো, দেখুন নাইন জিরো নাইন নাইন, এটাতে দেখুন জিরো নাইন জিরো নাইন, এটাতে দেখুন জিরো জিরো নাইন জিরো, এটাতে দেখুন নাইন নাইন জিরো জিরো, মানে এই চারটা এই চারটা এই চারটা আমরা নিলাম, ঠিক আছে এই চারটা। তো এখন আমরা কম্পেয়ার করবো, সেটা হচ্ছে দেখুন নাইন থাউজেন্ড নাইনটি নাইন, এটা হচ্ছে দেখুন প্রথমে জিরো আসা মানে কোনো তার ভ্যালু নেই, নাইন নাইন হান্ড্রেড নাইন, এটা দেখুন অনলি নাইনটি, প্রথমে দুটা জিরো অনলি নাইনটি, এটা দেখুন নাইন থাউজেন্ড নাইন হান্ড্রেড, তার মানে এটার মধ্যে সব থেকে বড়ো কোনটা, নাইন থাউজেন্ড নাইনটি নাইন, আর এটা হচ্ছে নাইন থাউজেন্ড নাইন হান্ড্রেড, তার মানে ওটা হচ্ছে সব থেকে বড়ো ওয়ান, তারপর দেখুন নাইন থাউজেন্ড নাইনটি নাইন দুই নম্বর, তিন নম্বর, তারপর এটা দেখুন নাইনটি চার নম্বর। তো এখন আমরা যদি দেখুন ওয়ান মানে সব থেকে বড়ো, টু তারপর আর লাস্ট ফোর, ফোর মানে সব থেকে ছোটো। তো এখন আমরা যদি অ্যাসেন্ডিং অর্ডার মানে ঊর্ধ্বক্রমে সাজাই, ছোটো থেকে বড়োর দিকে সাজাই, তাহলে কীরকম হবে, প্রথমে দেখুন চার নম্বরটা আসবে মানে নাইনটি, এই নাইনটি কোনটাতে কথাটা পেলাম না, তো নাইন জিরো 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 নাইন জিরো, এটা সব থেকে ছোটো না, ইজ লেস দেন, মানে লেস দেন চিহ্ন এরকম বোঝাবো, মানে তীরের দিকটা ছোটো হবে, তার অপোজিটটা বলো। তারপর তিন নম্বর, তিন নম্বরটা কথা চার নম্বর, তিন নম্বরটা হচ্ছে নাইন জিরো জিরো নাইন জিরো নাইন, তারপর আসে দেখুন দুই নম্বরটা ওটা হবে নাইন জিরো নাইন জিরো নাইন নাইন, আর তারপর লাস্ট এক নম্বর সব থেকে বড়োটা নাইন জিরো নাইন নাইন জিরো জিরো। আচ্ছা সেটা আমরা ঊর্ধ্বক্রমে সাজালাম, যদি অধক্রমে সাজাই মানে বড় থেকে ছোটোর দিকে সাজাই, তাহলে কী হবে দেখুন, প্রথমে ওটা আসবে নাইন জিরো নাইন নাইন জিরো জিরো ইজ গ্রেটার দেন, তারপর ওইটা আসবে নাইন জিরো নাইন জিরো নাইন নাইন ইজ গ্রেটার দেন, তারপর ওটা আসবে নাইন জিরো জিরো নাইন জিরো নাইন, তারপর লাস্ট অর্থাৎ ওটা আসবে মানে আগেরটার প্রথমটা নাইন জিরো 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 নাইন জিরো। তো এরকম হবে,
আচ্ছা ধরে নিন আপনাকে এরকম পাঁচটা সংখ্যা দিয়ে দিল, এই পাঁচটা সংখ্যার মধ্যে কোনটা ছোট কোনটা বড় সেটাকে আমরা সাজাবো। বললাম ঊর্ধ্বক্রমে বা অধক্রমে যে কোনো একটা ক্রমে আমরা সাজাবো। তো প্রথমে আমরা যে কোনো ক্রমেই সাজাই না কেন, আমরা প্রথমে দেখবো কোনটা বড় কোনটা ছোট, সেটাই আমাদের মুখ্য বিষয়। এই প্রত্যেকটা সংখ্যাতে ডিজিট করে রয়েছে একটা দুটা তিনটা চারটা পাঁচটা, একটা দুটা তিনটা চারটা পাঁচটা, একটা দুটা তিনটা চারটা পাঁচটা, এক দুই তিন চার পাঁচ, এক দুই তিন চার পাঁচ। তার মানে এই পাঁচটা সংখ্যা পাঁচ অঙ্কের সংখ্যা, প্রতিটাই পাঁচ অঙ্কের সংখ্যা। তো এখন আমরা দেখব যেহেতু ডিজিটস ইকুয়াল, ডিজিটস সেম, ডিজিট সেম ইকুয়াল ডিজিট, তো এখন আমরা কম্পেয়ার করব প্রথমটিতে সব থেকে বাম দিকের অঙ্কগুলোর সিরিয়াল আমরা দেখব। সব থেকে বাম দিকে যত বড় সংখ্যা হবে সেই সংখ্যাটাই তত বড় হবে। দেখুন ওটা প্রথমে সিক্স, আর বাদ বাকি কোনোটার প্রথমে সিক্স নেই, তো ওটা সব থেকে বড়। আমি ওয়ান দিয়ে দিলাম ওটাকে, মানে সব থেকে বড়। তারপর সিক্স তো আর নেই, তো ফাইভ দেখি, ওটাতে ফাইভ রয়েছে, ওটা টু নম্বর। তো ফাইভ থাকা আর কোনো সংখ্যা আছে নাই। তারপর ফোর, ওটা থ্রি নম্বর। তারপর থ্রি, ওটা হচ্ছে ফোর। তারপর হচ্ছে টু, ওটা হচ্ছে ফাইভ। তো তার মানে এটা সব থেকে ছোট আর ওইটা সব থেকে বড়। তো আমরা যদি ছোটোর থেকে বড়োর দিকে সাজাই তাহলে কি হবে, দেখুন প্রথমে ফাইভটা ওটা আসবে, টু থ্রি ফোর ফাইভ সিক্স, লেস দেন থ্রি ফোর সিক্স ফাইভ টু, লেস দেন তিন নম্বরটা ফোর টু ফাইভ সিক্স থ্রি, লেস দেন তারপর দুই নম্বরটা ফাইভ সিক্স থ্রি টু ফোর, আর সব থেকে বড়ো হচ্ছে নাম্বার ওয়ান, এক নম্বরটা সিক্স টু থ্রি ফোর ফাইভ। এটা আমি ছোটো থেকে বড়োর দিকে মানে অ্যাসেন্ডিং অর্ডারে সাজালাম ঊর্ধ্বক্রমে। এখন আমরা অধক্রমে যদি সাজাই তাহলে প্রথমে আসবে সব থেকে বড়োটা সিক্স টু থ্রি ফোর ফাইভ, গ্রেটার দেন ওটা আসবে ফাইভ সিক্স থ্রি ফাইভ সিক্স থ্রি টু ফোর, গ্রেটার দেন তারপর ওটা আসবে ফোর টু ফাইভ সিক্স থ্রি, গ্রেটার দেন ওটা আসবে থ্রি ফোর সিক্স ফাইভ টু, গ্রেটার দেন ওটা আসবে টু থ্রি টু থ্রি ফোর ফাইভ সিক্স ফোর ফাইভ সিক্স। তো আজকের মতো এখানেই শেষ করলাম, দেখা হবে পরের ভিডিওতে, ধন্যবাদ।